একই দৃশ্য লোকাল ট্রেনের কামরায় ষাঁড়। এই ছবি দেখেই চোখ কপালে উঠল, তাই না? এমনই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাগ্যে সোশ্যাল মিডিয়া ছিল, তাই তো এমন অবিশ্বাস্য ছবি দেখতে পেল সকলে। কিন্তু এই ছবি দেখে অনেকেই আবার রেল পুলিশের ভূমিকা নিয়ে তুলছেন প্রশ্ন। জানা গিয়েছে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে বিহারের মধ্যে চলা EMUD যাত্রীবাহী লোকাল ট্রেনের কামরায় একটি ষাঁড়কে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। যাত্রীরা জানান, মির্জা চৌকি রেলস্টেশন আসতেই 10 থেকে 12 জন হই হই করে ষাঁড়টিকে কামরায় তুলে দেন। কিছু জন যাত্রী আপত্তি জানালেও তারা কানে তোলেননি। শটান ষাঁড়টিকে দাঁড় করিয়ে দেওয়া হয় বগির মাঝামাঝি জায়গায়, যা দেখে যাত্রীদের তখন থরহরি কম্পদশা। ট্রেনের সিটের সঙ্গে ষাঁড়টিকে বেঁধেও দেওয়া হয়। এই ঘটনার ভিডিও কোনো যাত্রী তোলেন, পরে তা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যদিও এমন ঘটনা সামনে আসতেই রেল পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। যাত্রীরা বলছেন, ষাঁড়টি কোনো কারণে ক্ষিপ্ত হলে বড় সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারত। এই ঘটনায় বিহার রেল পুলিশের তরফে জানানো হয়েছে, এমন ঘটনা যাতে ভবিষ্যতে না হয় তার দিকে সতর্ক দৃষ্টি রাখা হবে। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।